হরিয়ানার একা পরিবহন ব্যবসায়ীকে নানাভাবে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গতকাল রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে প্রধান নগর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুরজিৎ দাস। আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আদালতের কাছে আসামিদের রিমান্ডও চেয়েছে প্রধান নগর থানার পুলিশ। পুলিশ রেকর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুসারে হরিয়ানার পরিবহন ব্যবসায়ী অজয় শর্মা 2020 সালে প্রধান নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে অজয় শর্মা উল্লেখ করেছেন যে তার পরিবহনের ব্যবসা রয়েছে এবং শিলিগুড়িতে তার একটি গাড়ি হঠাৎ করে উধাও হয়ে যায়। এরপর সুরজিৎ দাস নামে এক ব্যক্তি যোগাযোগ করেন ব্যবসায়ী অজয় শর্মার সঙ্গে। যোগাযোগের সময় সুরজিৎ দাস অজয় শর্মাকে আশ্বাস দেন যে কিছু অর্থ ব্যয় করা হবে এবং তিনি তার হারিয়ে যাওয়া গাড়িটি খুঁজে পাবেন। সুরজিৎ দাসের কথায় পরিবহন ব্যবসায়ী অজয় শর্মা লক্ষ লক্ষ টাকা পালাক্রমে স্থানান্তর করেন এবং এখানে সুরজিৎ দাস ব্যবসায়ীকে ডেট দিতে থাকেন। শেষ পর্যন্ত ব্যবসায়ী অজয় শর্মাকে সন্দেহ হলে তিনি হরিয়ানা থেকে শিলিগুড়ি পৌঁছন। প্রধান নগর থানার পুলিশ সুরজিৎ দাসের নাম উল্লেখ করে প্রতারণা এবং প্রতারণার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে প্রধান নগর থানার পুলিশ তদন্তে নামে। এই সময় সুরজিৎ দাস পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপন করে। অবশেষে পুলিশের তদন্তের পর প্রধান নগর থানার পুলিশ সুরজিৎ দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ব্যবসায়ী অজয় শর্মার সঙ্গে প্রায় 5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিষয়টি গভীরে যাওয়ার জন্য প্রধান নগর থানার পুলিশ গভীরভাবে তদন্ত করছে। একই পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত সুরজিৎ দাস একজন পুরনো অপরাধী। শিলিগুড়ি মেট্রোপলিটনের একাধিক থানায় বিভিন্ন ফৌজদারি মামলায় তার নাম রয়েছে।